38 বছর ইনস্টিটিউট এবং এটা খুবই প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট স্কলারশিপ এক্সাম লঞ্চ হয় 2010-এ 14তম এটা এডিশন ইন্ডিয়া আপনারা জানেন ডেভেলপিং কান্ট্রি এবং প্রচুর স্টুডেন্ট তারা প্রচুর মেরিটোরিয়াস তাদের অনেক প্রতিভা কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য যাতে তাদের হায়ার স্টাডিজ বন্ধ না হয়ে যায় এই মিশনটা নিয়ে আকাশে র্যাঙ্কে শুরু হয় আমাদের এতদিন পর্যন্ত আকাশে প্রায় 44.53 লাখ স্টুডেন্টস এটা লিখেছে আমরা যদি গত বছরের কথা বলি 2022-এর যে অ্যান্থে সেখানে রেজিস্টার করেছে 29 লাখ স্টুডেন্টস এবং 16 লাখ স্টুডেন্টস এটা রাইট করে আর আমাদের যত কোর্সেস আছে নিজে এখানে যারা টপ করে টপ রেজাল্টস হয় তারা কিন্তু অ্যান্থে এক্সাম দিয়ে চলে আসে খুবই প্রেস্টিজিয়াস এক্সাম এবং আমরা চাই যে স্টুডেন্টদের মধ্যে খুবই আর্লি স্টেজে এই সায়েন্সের প্রতি যে ভালোবাসাটা যে প্রীতি সেটা যেন আরও বেশি বিকাশ পায় যার জন্য আমরা এই যে সায়েন্স এক্সিবিশনটা করছি টপ 100 স্টুডেন্টসকে আমরা নিয়ে যাব বিভিন্ন জায়গায় যেমন ইসরো যেমন বিআইটিএম ব্যাঙ্গালোর নিমহান্স ব্যাঙ্গালোর গুজরাট সায়েন্স সিটি তো এরকম একটা 5-day প্রোগ্রাম হবে এই 100 স্টুডেন্টসের মধ্যে টপ 10 জনকে নেওয়া হবে টপ 100 র্যাঙ্কার্স থেকে বাকি 90 জনকে র্যান্ডামলি চুজ করা হবে এবং আমি অ্যান্থে এক্সামের ব্যাপারে একটা কথা বলতে চাই যেহেতু আমরা চাইছি ইন্ডিয়া একটা খুব বড় দেশ এবং প্রত্যন্ত গ্রামে কোনো জায়গাতেই যেন এই প্রবলেমের জন্য এক্সামকে পিছিয়ে না থাকে আমাদের কমপ্লিটলি অনলাইন হবে ফ্রম 7-15 এছাড়া 8 আর 15 দুটো সানডেতে অফলাইনেও হবে এবং অনলাইন পরীক্ষার ব্যাপারে একটা কথা বলতে চাই যে এটা কমপ্লিটলি প্রক্টর্ড এক্সাম মানে যেখানে কোনো চিটিং বা কোনো রকমের ম্যানিপুলেশনের সুযোগ নেই তো যেটা প্রচুর স্টুডেন্টরা লিখতে পারবে বিভিন্ন কোনায় বসে থাকে ইভেন বিদেশে বসেও আমরা এরকম ক্যান্ডিডেটস পাই এটাই অ্যান্থে এক্সাম এবং এর যে আমরা অ্যাওয়ার্ডস দিই লাইক টপ 700 ক্যাশ অ্যাওয়ার্ডস দেওয়া হয় এছাড়া স্কলারশিপ দেওয়া হয় তো এটা হচ্ছে আমাদের অ্যান্থে এক্সাম বাকি